আনন্দ সকালে ফিরে এলাম। বিরতির পর গতকালই আমরা দেখেছি হাঁসখালীতে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেই মতো আজকে কেন্দ্র গোয়েন্দারা তারা যাবেন হাঁসখালীতে। নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কেন্দ্র গোয়েন্দারা তারা আজকে যাবেন, সেক্ষেত্রে আজই কি তারা তদন্তভার গ্রহণ করবেন? এবং যেমনটা আমরা জানি যে রাজ্য পুলিশের তদন্তের ওপরে কিন্তু আস্থা রাখতে পারেনি কলকাতা হাইকোর্ট, এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা ঘটনার বিচার করা হচ্ছে না এমনটাই কিন্তু আদালতের পক্ষ থেকে গতকাল পর্যবেক্ষণ ছিল। সেক্ষেত্রে এই তথ্য নথি এগুলো কি আজকে কেন্দ্র গোয়েন্দাদের হাতে হস্তান্তর করা হতে পারে? দেখো, একদমই প্রাথমিক পর্যায়ে মামলা দায়ের করে রুজু করে তারপরে এই মামলার ভার সিবিআই এর তরফ থেকে নেওয়া হবে, এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে দুপুরের মধ্যেই এই মামলা দায়ের করার কাজ বা এফআইআর করার কাজ সেটা সম্পূর্ণ হবে, এবং হাঁসখালীতেও যে সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা আজকে পৌঁছতে পারে, এবং সেক্ষেত্রে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তারা কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত নথি বা এখনো পর্যন্ত যারা যারা গ্রেফতার হয়েছেন প্রত্যেককে নিজেদের হেফাজতে নেবেন, এবং তারপরে তারা তদন্তের যে কাজ রয়েছে সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। কিন্তু তুমি জানো যে গতকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি তার নির্দেশনামায় স্পষ্টতই বলেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে পরিবারের এবং স্থানীয় বাসিন্দাদের তারা যাতে ভরসা পায়, তাদের যাতে আত্মবিশ্বাস বাড়ে এবং যাতে তদন্ত স্বচ্ছ হয়, সেই কারণেই কিন্তু এই মামলার ভার সিবিআই কে দেওয়া হলো। তার পাশাপাশি যেটা মহামান্য প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন যে একেবারে কেস ডায়েরি তারা খতিয়ে দেখেছেন, এবং সেটা দেখে তারা এই বিষয়টা থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারেন না যে যিনি অভিযুক্ত তিনি ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার ছেলে, এবং কেস ডায়েরি থেকে এটাও স্পষ্ট হয়েছিল যে বারবার দেখা গিয়েছে যে পরিবারকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল, এবং এছাড়াও যেটা বলা হয়েছিল যে এই ঘটনার ক্ষেত্রে কোনো মেডিকেল লিগাল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট কিছু ছিল না, কোনো পোস্টমর্টেম রিপোর্ট ছিল না, ময়নাতদন্তে যে রিপোর্ট হয় সেটা ছিল না, কোনো ডেথ সার্টিফিকেট ছিল না, কিন্তু তারপরেও তাকে দাহ করা হয়, এবং যেটা প্রশ্ন উঠেছিল যে এই সমস্ত গোটা ঘটনা থেকেই একটা কোথাও একটা সন্দেহের উদ্রেক হয় যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা করা হয়েছে। এবং এছাড়াও তুমি জানো যে মামলা যখন চলছিল সেই সময় সরকারি আইনজীবী বলেন যে গ্রামে দাহ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো বার্নিং ঘাট বা নির্দিষ্ট কোনো স্থান নেই, ফলে তো সেই কারণেই তার ডেথ সার্টিফিকেট পাননি, এরকম একটা যুক্তি খাড়া করার তিনি চেষ্টা করেন। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি লিখেছেন যে কেস ডায়েরি দেখে বোঝা যাচ্ছে শ্যামনগর অতিরপুর বার্নিং ঘাটের দাহ কাজ সম্পন্ন হয়েছে, ফলে তো নির্দিষ্ট একটা দাহ যে বার্নিং ঘাট রয়েছে সেখানে গিয়ে কিন্তু দাহ কার্য সম্পন্ন হয়েছে, ফলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট পেতে কোথায় অসুবিধা হয়েছে সেই গোটা বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। ফলে তো সব মিলিয়ে এই যে একাধিক খামতি রয়েছে এই খামতির প্রেক্ষিতেই মহামান্য প্রধান বিচারপতি সিবিআই কে এই মামলা হস্তান্তর করেছেন। রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত নথি তথ্য তারা হ্যান্ডওভার নেবেন, তারা নিজেদের হেফাজতে নেবেন, এবং তারপরে তারা তদন্তের যে কাজ সেই কাজ তারা শুরু করবেন, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে দুপুরের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তারা কিন্তু হাঁসখালীতে পৌঁছতে পারেন বা এফআইআর দায়ের করে তারপরে গোটা বিষয়টা সম্পর্কে প্রক্রিয়া তারা আরম্ভ করার সম্ভাবনা আজকের মধ্যেই রয়েছে। সুস্মিতা, ধন্যবাদ। সৌভিক, এদিকে হাঁসখালী ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর উল্টো সুর শোনা গেল মহুয়া মৈত্রর গলায়। মঙ্গলবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, সম্মতি নিলেও নাগামিকার সঙ্গে যৌন সম্পর্ক আইনের চোখে ধর্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র দুই সুর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেত্রীর উল্টো সুর শোনা গেল তৃণমূল সাংসদের গলায়। সোমবার হাঁসখালী কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাঁসখালীকে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তারই দলের সাংসদ মহুয়া মৈত্রের গলায়। আপনি রেপ বলবেন না, প্রেগনেন্ট বলবেন না, লাভ অ্যাফেয়ার্স বলবেন, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। আমিও সেটা বলতে চাই যে নাবালিকা যদি কেউ 18 বছরের নিচে হয় তাহলে সম্মতিক্রমেও যৌন সম্পর্ক কিন্তু অবৈধ। সম্মতিক্রমেও যদি যৌন সম্পর্ক হয় নাবালিকার সাথে সেটা কিন্তু আইনের চোখে রেপ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আর পক্সো আইন সেখানে লাগানো হবে।
না, ওনার কথা কে শুনবে? ওনার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির প্রেম ছিল, আমি কাউকে প্রেম করতে বাধা দিতে পারি না, তো উনি তো সব বলে দিয়েছেন, উনি সব জানেন। ডাকাতি, খুন, গণহত্যা, ধর্ষণ, প্রত্যেকটা ঘটনায় তৃণমূল কেন জড়িত? আমি তৃণমূলের নেতা নেত্রীদের জিজ্ঞেস করতে চাই, যারা এখানে আসছেন, যারা এখানে বড় বড় ভাষণ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে নির্ভয়ার মা আশা সিং বলেছেন, এই ঘটনা সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। যে ধর্ষণ করেছে তার মানসিকতা তো অবশ্যই নোংরা, কিন্তু তার হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলছেন, একটা ১৬ বছরের মেয়েকে নিয়ে উনি যেসব কথা বলছেন, প্রেগনেন্ট ছিল, সম্পর্ক ছিল, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার এ ধরনের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। মুখ্যমন্ত্রীর উচিত সুবিচারের জন্য পরিবারকে সাহায্য করা, পরিবারের সঙ্গে প্রতারণা করা নয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন হাসখালি যান। হাসখালিতে নিহত কিশোরীর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে হাসখালিতে গণধর্ষণ খুন মামলায় সোমবারের পর মঙ্গলবার টুইট করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন রাজ্যপাল। মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠানো নিয়েও টুইট করেন। আর এই প্রেক্ষাপটে রাজ্যপালের টুইট করা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে রাজ্য বিজেপির মুখপাত্রের মুখে। আজকে মানুষ আর তার থেকে কোনো মতামত শুনতে চাইছে না, মানুষ তার টুইট দেখতে চাইছে না, মানুষ চাইছে উনি কিছু করুন। এবার সময় এসেছে কিছু করে দেখার। টুইট করে আপনি মানুষকে তার দুঃখকে, তার সংবেদনাকে আপনি ভাগ করে নিয়েছেন, সেটা আপনি একজন এখানকার প্রশাসক হিসাবে, কিন্তু ওতে তো সমাধান হবে না। তো তার হাতে যে ক্ষমতা আছে, সংবিধান যে ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করুন। এক ধাপ এগিয়ে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে রাজভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। দাবি করা হয় আর টুইট নয়, বাংলা চায় রাষ্ট্রপতি শাসন। আইনের শাসন নেই এই সরকারের, আর একদিনও থাকার অধিকার নেই। আমরা রাজ্যপালকে বলতে চাই, আর রোজ টুইট করলে হবে না, বাংলা ৩৫৬ চায়, বাংলা ৩৫৬ চায়। সব মিলিয়ে রাজ্যপাল নিয়ে বিজেপির নতুন অবস্থান ঘিরে জল্পনা তুঙ্গে। সমীরণ পাল, শৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। হাসখালী কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে বিদ্যুৎ জনেরা কি বলেছেন আসুন এবার শুনব। এই বক্তব্য অত্যন্ত অমানবিক এবং এই বক্তব্য আমাদের স্তম্ভিত করেছে, ব্যথিত করেছে। তবে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়েও মহিলাদের, যখন মহিলাদের উপর আক্রমণ হয় তখন এই বক্তব্য তিনি প্রথমবার করলেন না। আপনার মনে আছে যখন পার্ক সিটের ঘটনা ঘটলো তিনি বলেছিলেন এটা একটা সাজানো ঘটনা, এবং যে ঘটনা তদন্ত করে তখনকার দিনে মন্ত্রী সেন একটা চার্জশিট তৈরি করেছিলেন, তাকে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করে দেওয়া হলো। তিনি তো কিছুদিন আগে বললেন যে একটা ইঁদুর মরলেও আপনারা সেই ঘটনাকে ফলো করে দেখান। ইঁদুর মরেনি, কিন্তু যাদের ইঁদুরের মতো মারা হয়েছে, নারকীয়ভাবে মারা হয়েছে এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, সেটা তো দুঃখের কথা। মানুষের মৃত্যুর ঘটনাকে যিনি ইঁদুর মারার ঘটনার সঙ্গে তুলনা করেন তার সম্বন্ধে আমি কী বলবো বলুন। দুঃখের কথা, তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আবারও একটা খুব দুঃখজনক এবং খারাপ ঘটনার সম্মুখীন হলাম। তাদেরকে যদি কোনো রকম ভাবে আড়াল করার চেষ্টা হয় সেইটা খুব দুঃখজনক হয়ে ওঠে। আমার মনে হয় যিনি আমাদের, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার দিক থেকে একটাই কথা আমরা আশা করেছিলাম, সেটা হচ্ছে যে দোষীর সাজা হবে এবং পুলিশ দায়িত্ব নিয়ে তদন্ত করবে। সেখানে উনি গতকাল যেটা বলেছেন সেটা আমার মনে হয় উনি যদি নিজেও একটু ব্যক্তিগতভাবে ভাবেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন যে কোথাও অজান্তেই উনি কিন্তু সঠিক কথা তো বলেননি, উপরন্তু মানুষের মনে আঘাত পৌঁছয় এরকম কথা বলেছেন, এটা সম্পূর্ণ অনভিপ্রেত। এটা ছবিটা আমি এঁকেছিলাম আমাদের ভারতবর্ষের আরেকটি ধর্ষণ হয়েছিল তার প্রেক্ষিতে গত বছর, তো তখন আমি কোনো নাম দিতে পারিনি ছবিটার। তো এবছর এই মানে এই কালকের পর থেকে আমার ছবিটার একটা মানে নাম আমি দিতে পারলাম যে ধর্ষণ ও প্রেম। মনে হলো যে ছবিটা আবার যেন এই সময় এসে আবার একটা বছর পরে আবার প্রাসঙ্গিক হলো আমার কাছে। তো আমার মনে হয় যে এই মানে মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার মুখে শোভা পায় না।
তার কাছে অনেক মানে সংবেদনশীলতা আমরা আশা করি। এরকম একটা মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এত অসংবেদনশীল একটা মনোভাব কেউ দেখাতে পারেন, এটা আমার কাছে বিস্ময়। যে ভঙ্গিতে প্রত্যেকটা ঘটনাকে হ্যান্ডেল করা হয়েছে, তাতে যারা ঘটাচ্ছে তারা ভয় পাওয়া তো দূরের কথা, তারা ক্রমশ প্রশ্রয় পাচ্ছে প্রত্যেক দিন। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে এই প্রত্যেকটা ঘটনার দায় তাঁর, তাঁকেই দায় স্বীকার করতে হবে এবং তার পুলিশ ফোর্সকে অ্যাক্টিভ হতে হবে, তবে এটা কিছুটা কমানো যেতে পারে। চোখ রাখবো পরের খবরে। প্রাতঃভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক মহিলার। আজ সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে। মৃত রানু বৈরাগ্য 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে দাবি, আজ প্রাতঃভ্রমণে যান বছর 45 ওই মহিলা। অভিযোগ, সে সময় দুষ্কৃতীরা গুলি চালানোয় মহিলার কানের পাশে লাগে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। প্রাতঃভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক মহিলার। আজ সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে। মৃত রানু বৈরাগ্য 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা। তার পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আজ প্রাতঃভ্রমণে যান বছর 45 ওই মহিলা। অভিযোগ, সে সময় দুষ্কৃতীরা গুলি চালানোয় মহিলার কানের পাশে লাগে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে নাজিরপুরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বাস উল্টে আহত 15 জন যাত্রী। জলঙ্গি থেকে বহরমপুর যাচ্ছিল বেসরকারি এই বাস। অন্যদিকে ইসলামপুর থেকে জলঙ্গি যাচ্ছিলেন বাইক চালক। সকাল 7টা নাগাদ জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কের উপর সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা। ডোমকলে নাজিরপুরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বাস উল্টে আহত হয়েছেন 15 জন যাত্রী। জলঙ্গি থেকে বহরমপুর যাচ্ছিল বেসরকারি বাস। অন্যদিকে ইসলামপুর থেকে জলঙ্গি যাচ্ছিলেন বাইকের চালক। সকাল 7টা নাগাদ দুর্ঘটনা ঘটে জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে। সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। চৈত্র শেষে দক্ষিণবঙ্গে আরো বাড়বে গরম। আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সঞ্চয়, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য কিছুটা দক্ষিণবঙ্গে বাড়বে এবং তার সঙ্গে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি সেটাও চরম আকার নেবে। ফলত যেটা দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বড় সড়ো আবহাওয়ার পরিবর্তন নেই, কিন্তু গরম ক্রমশ বাড়বে। আমরা সামগ্রিক ভাবে দেখেছিলাম যে গোটা চৈত্র মাস জুড়ে যে সময়টা অত্যন্ত গরম থাকার কথা বা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনেক সময় দেখা যায় যে সেখানে লু বয় এবং তাপমাত্রা অনেকটা বেশি থাকে, সেই পরিস্থিতি কিন্তু এবারে তেমন ভাবে দেখা যায়নি। বরং তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে ছিল, কখনো কখনো স্বাভাবিকের নিচেও ছিল। এই পরিস্থিতি ধীরে ধীরে বদল হবে এবং আগামী কয়েকদিনে কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে আমরা সামগ্রিকভাবেই দেখছি যে প্রায় নিয়মিতভাবে বৃষ্টি হচ্ছে এবং আজও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টি সেখানে আরো কয়েকদিন চলবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম এবং অস্বস্তি, তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে আগামী কয়েকদিন, তেমনটাই পূর্বাভাস। ধন্যবাদ সঞ্চয়ন।